কারেক্ট কথা বলছে, তত্ত্বাবধায়ক সরকারকে ভিসিয়েট করেছে বিএনপি, কোনো সন্দেহ নাই, এবং এই জন্য তাদেরকে যথেষ্ট মূল্য দিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, জাতিকেও মূল্য দিতে হয়েছে। এখন বিএনপি তো শুধু ভোটাধিকার থেকে বঞ্চিত হয়নি, বাংলাদেশের সব মানুষই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এটা অবশ্যই বিএনপির অন্যায় ছিল, এবং এই কারণে আমাদের প্রধানমন্ত্রী নেতৃত্বে যখন সুরঞ্জিত সেনগুপ্তদের কমিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখানে কিছু রিফর্ম প্রপোজাল করা হয়েছিল। পৃথিবীর যে কোনো জিনিসের রিফর্ম সম্ভব, যে কোনো জিনিসের রিফর্ম সম্ভব, একটা সিস্টেম কাজ না করলে রিফর্ম করি আমরা, আমরা বাদ দিই না। হ্যাঁ, এখন একটা ব্যবস্থা হয়েছে কি, ধরেন একটা কথা কারেক্টলি বলেছেন যে পৃথিবীতে কেউ নিরপেক্ষ না, আমিও ভোট দিই, আপনিও ভোট দেন, সবাই ভোট দেয়। এখন আমার ভোট দেওয়ার সময় আমার নিরপেক্ষতা তো দরকার নাই, ভোট পরিচালনার সময় আমার নিরপেক্ষতা দরকার। আমি আমার মন মতো ভোট দিব, এবং আমি এটা ইনসিওর করবো সবাই যেন মন মতো ভোট দিতে পারে। এটা সম্ভব? এটা কোনোভাবেই অসম্ভব না। কারণ আপনি দেখেন, এর আগে কেয়ারটেকার গভর্নমেন্ট আনারে যে ইলেকশন হয়েছিল, ধরেন যে দুটা ইলেকশন আওয়ামী লীগ জিতে আসছিল, 1996 এর ইলেকশন এবং 2009 ইলেকশন, তো ওই ইলেকশনে যারা ইলেকশন কমিশনার ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, তারাও তো ভোট দিয়েছে। তো তারা কি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে? না, তারা নিশ্চিত করেছে সবাই যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, সবাই স্বাধীনভাবে যেন ভোট দিতে পারে, এটা নিশ্চিত করার অনেক সিস্টেম আছে। প্রধান সিস্টেম হচ্ছে চরম দলীয়ভাবে অনুগত যারা ডিসি থাকে, তারপর জেলা প্রশাসক থাকে, রিটার্নিং অফিসার থাকে, এরা যেন কোনোভাবে না থাকে। আমরা অনেক সিস্টেম আছে, আর্মি যেন প্রত্যেকটা কেন্দ্রে থাকে, মানুষ যেন আপনার সাহসটা পায়, আমরা অতীতে দেখেছি এগুলি। এখন রেজা ভাই যেটা বললো যে সুপ্রিম কোর্টের রায়, এখন রেজা ভাই আপনি আমার মাইন্ড করেন না, এটা নিয়ে আমি ভবিষ্যৎ পত্রিকাতে লিখেছি, খালেদ হক সাহেব যে রায়টা লিখেছেন এটা কন্ট্রাডিক্টরি। উনি সংক্ষিপ্ত রায় একরকম লিখেছেন, ডিটেল রায় একরকম লিখেছেন, এবং দুইজন বিচারপতি এটা যে অবজারভেশনের মধ্যে আছে যে উনি সংক্ষিপ্ত রায় এবং ডিটেল রায় দুই রকম দিয়েছেন, 26 মাস পরে রায় দিয়েছেন। ওনার এই রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে তো ভবিষ্যতে প্রশ্ন উঠবে, এবং ভবিষ্যতে আদালত যদি এই জিনিসটা ধরতে চায় এটা নিয়ে অনেক কথা বলা যাবে। আচ্ছা, ওনার রায়ও কিন্তু উনি বলেছিলেন দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে ইলেকশন করা যায় জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। তো সেটা তো আসলে যদি পার্লামেন্ট চায় না, প্রথমবার যদি পার্লামেন্ট চায় বলে নাই, পরের বার বলেছে পার্লামেন্ট ঠিক করবে, যদি পার্লামেন্ট চায় বলে নাই, উনি বলেছে জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে দুইবার ইলেকশন করা যেতে পারে, যদি পার্লামেন্ট করা যেতে পারে, কিভাবে করা যাবে এটা পার্লামেন্ট ঠিক করতে পারবে, এভাবে বলেছে। আর উনি কি বাংলাদেশের সমস্ত স্বার্থ, বাংলাদেশের সমস্ত কল্যাণ কি উনার একজনের রায়ের উপর ডিপেন্ড করে? এখানে যারা অ্যামিকাস কিউরি ছিল এই জাজমেন্টে, একমাত্র আপনার একজন বাদে, ওনার নাম আমার মনে পড়ছে না, ওই কিউসি আজমালুল হক বাদে সবাই তত্ত্বাবধায়ক সরকার পক্ষে বলেছে। এগুলি অনেক ডিবেট করা যায়। আমার কথা হচ্ছে কি, আওয়ামী লীগ যদি চায়, বিএনপি যদি চায়, সরকার যদি চায়, জনগণ যদি চায়, একটা রায় কখনোই বাধার সৃষ্টি হয় না। কারণ তত্ত্বাবধায়ক সরকার তো 1990 সনে প্রধান বিচারপতি, একটা তত্ত্বাবধায়ক টাইপের সরকারের প্রধান হয়ে আবার প্রধান বিচারপতি হিসেবে ফেরত গেছেন। আমি সাবধি সাহেবের কথা বলছি, জনগণের স্বার্থ দেশের স্বার্থ সবচেয়ে বড়। এখানে একজন বিচারপতির রায় এখানে কখনোই প্রাধান্য পেতে পারে না, এখানে এমনকি সংবিধানও প্রাধান্য পায় না। আমরা যখন 71 মুক্তিযুদ্ধ করেছি, আমরা সংবিধান মেনেছি, বিকজ জনগণের রায় হচ্ছে সবচেয়ে বড় রায়, এবং আমাদের সংবিধান বলেছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আজকে যদি সত্যি সত্যি সরকারি দল চায়, তত্ত্বাবধায়ক নামই রাখতে হবে কোনো কথা নাই, নির্বাচনকালীন সরকার হলো, ধরেন সেই সরকারের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন থাকলো, বিএনপি কয়েকজন থাকলো, ফর্মুলা দেওয়ার লোকের বাংলাদেশে অভাব নাই। ডক্টর কামাল হোসেন কেন দেয়নি আমি জানি না, মধু সাহেব তো মারা গেছে, এটা ভেরিফাই করা যাবে না। আর সবকিছুর উপর আমাদের ডক্টর কামাল হোসেনের উপর নির্ভর করতে হবে কেন? রেজা ভাইকে বললেই তো উনি একটা দিয়ে দিতে পারবে, আমাদের তো বয়স কম হয়নি রেজা ভাই, আপনার আমার বয়সে ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা করেছে, আর আমরা একটা ফর্মুলা দিতে পারবো না? আমি আপনি বসেই ফর্মুলা দিতে পারবো, সেটা কোনো সংকট না। মূল কথা হচ্ছে আপনার নিয়ত, আপনি কি সুষ্ঠু অবাধ নির্বাচন চান কিনা। যদি নিয়ত ঠিক থাকে, অনেক ফরম্যাট বের করা যায়, এটা কোনো সমস্যা না। এখন ধরেন এটা এই এটা একটা যুদ্ধের মতো হয়ে গেছে, যে বিএনপির তো এই নিয়ত ছিল না, বিএনপি ক্ষমতা আসলে আমাকে এই করবে সেই করবে, এই তো না আমি দিব না। এখন আমার কাছে আওয়ামী লীগের কাছে একটা প্রশ্ন হচ্ছে, ভাই বাংলাদেশে কি খালি বিএনপি আছে? বাংলাদেশে 16 কোটি লোক আছে, বাংলাদেশে 16 কোটি লোকের ভোটাধিকার পূর্ণ হয় সুষ্ঠু নির্বাচন না হোক। আর আজকে ধরেন আজকে বাংলাদেশটা কেমন হতো সুষ্ঠু নির্বাচন হলে? আমি বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হলে 2014 তে বিএনপি ক্ষমতায় আসতো, তারপর বিএনপি এত অত্যাচার করতো যে 2018 তে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, পরে আবার বিএনপি আসতো। এখন বারবার এরকম চেঞ্জ হলে হয় কি, একটা দলের ভয় থাকে, সে নিরবচ্ছিন্ন ভাবে অত্যাচার জুলুম করতে পারে না, কারণ তার ভয় থাকে 5 বছর পর তাকে ধরা হবে, মামলা হবে, এই জন্য তারা অন্যায় অবিচার নিপীড়ন কম করে, এটাই আমরা। কিন্তু তাহলে তো আপনার যুক্তি ঠিক নয়, মানে বিএনপি এত ভুল করেছে, অন্যায় করেছে, তার প্রায়শ্চিত্ত সে করছে আপনি বলেছেন, তাহলে 14 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পরে বিএনপি যে ভালো আচরণ করতো তার তো কোনো গ্যারান্টি? আবার আপনিই বলছেন যে তারা যদি খারাপ আচরণ করবে, হ্যাঁ খারাপ আচরণ করবে, তারপর আওয়ামী লীগ আসবে, আবার আওয়ামী লীগ চলে যাবে, তাহলে শুদ্ধ তো আর হচ্ছে না কেউ।
কি হচ্ছে না মানে শুদ্ধ তো আর কেউ হচ্ছে না আচ্ছা ওয়েট 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 শুদ্ধ হচ্ছে না একটা সরকার কেন দুই টার্ম পর পর আসতে পারবে না আসতেও পারে মানুষ চাইলে কেন পৃথিবীর অনেক দেশে তো আমেরিকা থেকে শুরু করে বহু দেশে বলছি আমি আপনার কথার ভিত্তিতে বলি প্রথম কথা হচ্ছে আমার মূল আর্গুমেন্ট হচ্ছে আমি যদি জানি পাঁচ বছর পর সুষ্ঠু নির্বাচন হবে আমি যদি বেশি অন্যায় করি আমি বেশি বিপদে পড়বো আমি ভোটে হারবো তখন আমি লিমিটেড অন্যায় করব ওকে এই লিমিটেড অন্যায় সুষ্ঠু নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ বিএনপি সরকার করেছে আর আমি যদি জানি পাঁচ বছর পরে ইলেকশনই নাই আমি যা কিছু করি যত জুলুম করি টাকা পাচার করি গুম করি ইয়া করি আমি আবার ক্ষমতা আসবো লাউড এন্ড ক্লিয়ার জি এক্স্যাক্টলি আর একটা কথা হচ্ছে কি যদি চেঞ্জ হয়ে আসেও আমি তো বারবার একটা কথা বলি দেখেন আমরা 1991 সন থেকে 2013 সন পর্যন্ত সবচেয়ে ভালো ছিলাম বাংলাদেশে আপনি যে কোনো আপনি এটা নিয়ে আলোচনা করেন বড় বড় বিশেষজ্ঞ আমি প্রমাণ দেখাই দিব 1991 সন থেকে 2013 সবচেয়ে ভালো ছিলাম এখন ওইটা কি পারফেক্ট ছিলাম নো এখনকার চেয়ে অনেক বেটার ছিলাম তা আমি তো পারফেক্ট জায়গায় যেতে পারবো না আমি এখনকার চেয়ে বেটার জায়গায় যেতে ধন্যবাদ সেই জন্য আমাকে ওই সিস্টেমে যেতে হবে মিস্টার রেজাল করেন দেখেন আমি অন্য প্রসঙ্গে যেতে চাই যদি না আসিফ বলছেন নিয়াতের ব্যাপার নিয়াতে ঘাটতি নাই কিন্তু নিয়াত কিন্তু অনসাইডেড নিয়াত হতে পারে না যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়াত আপনার কাছে আমার নিয়াত আমার পার্লামেন্টে কিন্তু তিনি ইনভাইট করেছিলেন যে আসেন আমরা নির্বাচনকালীন একটা সরকার ফরমেশনে আপনিও পার্টিসিপেট করেন কয়টা পোর্টফোলিও নেবেন তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া হরতাল দিলেন হরতালের দিনেও মাননীয় প্রধানমন্ত্রী নিজে ফোন করে তাকে ইনভাইট করলেন আসেন উনি বললেন না আগে হরতাল বলে হরতাল পরে হবে আপনি এখানে আসেন উনি বললেন আমার সঙ্গে আরও লোক আসবে মাননীয় প্রধানমন্ত্রী বললে আসেন আপনার যত আলোচনা আছে আমরা টেবিলে বসে আলাপ আলোচনা করব নিয়াত কিন্তু খারাপ করছিল না কিন্তু নিয়াতের রেসপন্স পাওয়া যায়নি তার ধারাবাহিকতায় কতগুলি দূরত্ব এমন সৃষ্টি হয়েছে ধরেন 21 আগস্টের ঘটনার কথা যদি বিবেচনা করে আগের কাহিনী না আমি বলছি যে 21 আগস্টের ঘটনার কথা ধারাবাহিকভাবে তারপর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ইনভাইট করেছেন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মারা গেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাড়ির দরজা পর্যন্ত গেছেন শিষ্টাচারহীন অবস্থায় তাকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় কিন্তু বেগম খালেদা জিয়া কনভিক্টেড হওয়ার পরেও কিন্তু তিনি মুক্ত জীবনে আছেন কিন্তু শেখ হাসিনা যদি মাথায় চিন্তা করতেন যার সর্বনাশ ইনি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল ওনার হাজব্যান্ড তো কী করেছিল ওনার ছেলেরা আমাকে কী করছিল তখন কিন্তু তিনি এই জায়গায় লিবারেল হতে পারতেন না যে নিয়াতের ঘাটতি নাই আর ফর্মুলা আসিফ নজরুল হচ্ছে এদেশের আইন অঙ্গনের একজন পণ্ডিত ব্যক্তি ফর্মুলা একটা দিলে আমার মনে হয় ফর্মুলার গ্রহণযোগ্যতা নিয়ে একটা ব্যাপক জনমত হলে এমনও তো হতে পারে যে সে ফর্মুলা আমাদের কাছে অনেক আকর্ষণীয় গ্রহণযোগ্য ফর্মুলা হতে পারে আমি ফর্মুলা দেওয়ার মতো অত পণ্ডিত ব্যক্তি না ল প্রফেশনে প্রায় 35 বছরের কাছাকাছি তারপর পণ্ডিত কিন্তু আসিফ নজরুল যে আমি মনে করি যে ফর্মুলা আসুক ফর্মুলা আসার পরে কোনো কিছুই তো চিরন্তন না কাজে এটা চেঞ্জ হতে পারে আসার পরে সেটা নিয়ে আলোচনা হবে আপাত অবস্থায় কনস্টিটিউশনের বাইরে যাওয়ার মতো কোনো স্কোপ নেই সো আসিফ নজরুল এটা তো একটা মানে সত্যি দুর্ভাগ্যজনক যে এতদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা বিতর্ক হচ্ছে কোনো ধরনের ফর্মুলা কোনো জায়গা থেকে আসে না বিএনপি একসময় একটা প্রস্তাব দিল সেটাও ভুলে ভরা সো এটি একটি প্রশ্ন কিন্তু ভুলে ভরা মানে মারা যাওয়া লোক আরেকটা বিষয় একটু মনে করে দিই যে পার্লামেন্টে একবার বিএনপি নেতা বলছিলেন জমিরুদ্দিন সরকার বলছিলেন যে আমরা এটার বিরুদ্ধে রিভিউ করব আজ পর্যন্ত কোনো রিভিউর অ্যাপ্লিকেশনও কিন্তু তারা জি আমি আমি এর সঙ্গে প্রশ্নটা যুক্ত করে দিতে চাই আদারওয়াইজ এই বিতর্ক চলতেই থাকবে এই সময় আরেকটি প্রসঙ্গ আলোচনার মধ্যে আছে বাংলাদেশে খুবই সাম্প্রতিককালে আপনি জানেন যে ইউএস স্যাংশন র্যাব এবং র্যাবের কয়েক কর্মকর্তা প্রাক্তন বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে সেটি নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে এখন সম্প্রতি যে লবিস্ট নিয়োগের ইস্যুটি এবং আপনি জানেন দুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন যে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে তারা কত টাকা খরচ করেছে সমস্ত প্রমাণ আছে কিভাবে এই টাকা গেল বাংলাদেশ ব্যাংকে সেটি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা তিনি অনুরোধ করেছেন আবেদন জানিয়েছেন যেভাবে সেই আমরা বলি না কেন আমরা এবং তার আগেই আবার দুদিন আগেই পত্রিকায় খবর বেরিয়েছে যে সরকারও লবিস্ট নিয়োগ করেছে এখন অনেকে আবার এই প্রশ্ন তুলছেন যে সরকার যে টাকা এই যে কোটি কোটি টাকা ব্যয় করছে সেই টাকাও কিভাবে গেল কেন লবিস্ট নিয়োগের প্রয়োজন পড়লো সব মিলে একটু এই বিষয়টা আপনাদের কাছে শুনতে চাই যে এটা কতটা আমি এটা বলবো তার আগে আমি একটা কথা বলি রেজা ভাই খুব বিনয় করে আমার সম্বন্ধে অনেক কিছু বলো উনি অত্যন্ত ভালো লয়ার এবং ওনার সবচেয়ে বড় যেটা উনি মানুষ হিসাবে উঁচু মানে তো আপনার মানুষ হিসাবে উঁচু মানের হলে ল তো কোনো কঠিন ব্যাপার না ল হচ্ছে কমন সেন্স